নমস্কাৰ ৰাজ্য কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈছো আপোনালোকৰ মাজলৈ ভেটো সম্পূৰ্ণ একলে চাই থাকিব বন্ধুসকল এই মুহূৰ্তৰ কেবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে ৰাজ্যৰ কৰ্মচাৰীসকলৰ কাৰণে এখন ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে পুনৰবাৰ বৃদ্ধি কৰিলে কৰ্মচাৰীসকলৰ দৰমহা অভিযোগ তত্ত্ব জানিব পাৰিব লগতে কৰোণাক লৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে লগতে লকডাউন হবই বন্ধুসকল অভিযোগ তত্ত্ব আপোনালোকে জানিব পাৰিব লগতে হিমন্ত বিশ্ব শৰ্মাই অখিল গগৈক মাৰিছিল নেকি এই ভিডিঅ'টোৰ মাধ্যমত জানিব পাৰিব লগতে যিসকল মহিলা আছে তেওঁলোকৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আহিছে বন্ধুসকল মহিলাসকলে 45,000 টকা লাভ কৰিব প্ৰত্যেকটো মাহতে 45,000 টকা লাভ কৰিব চৰকাৰৰ তৰফৰ পৰা এই ভিডিঅ'টোৰ মাধ্যমত আপোনালোকে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰৰ সৈতে জানিব পাৰিব আপোনালোকে ভিডিঅ'টো স্পষ্টকৈ সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব আৰু যদি আপোনালোকে অনলাইন আসাম ইউটিউব চেনেলটোত আজি নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে এই ভিডিঅ'টো লাইক নকৰিলে প্লিজ এতিয়া লাইক কৰিব তো বলক আজিৰ ভিডিঅ'টোৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে এটা ভয়ংকৰ খবৰ 15% অপৰগল কৰোনা পজিটিভিটিৰ হাৰ কামৰূপ মহানগৰত 870 আক্ৰান্ত কৰোনাত অসমত 10 জানুৱাৰীৰ তুলনাত আজিৰ দিনটোত কৰোনা সংক্ৰমণৰ প্ৰকোপ ভয়ানকভাৱে বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে অসমত মংগলবাৰৰ দিনটোত নতুনকৈ 2,837 লোক কৰোনা ভাইৰাছত আক্ৰান্ত হৈছে ইফালে আজিৰ দিনটোতে কৰোনাৰ ফলত 2 ৰোগীৰ মৃত্যু হোৱা বুলি জানিব পৰা গৈছে আজি আক্ৰান্তৰ সংখ্যাৰ ভিতৰত কামৰূপ মহানগৰ জিলাত 870 আক্ৰান্ত হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এক টুইট যোগে এই কথা জানিবলৈ দিয়ে জানিব পৰা মতে আজিৰ দিনটোতে ৰাজ্যখনত মুঠ 49,840 লোকৰ কৰোনা টেষ্ট কৰা হৈছিল পজিটিভিটিৰ হাৰ হ'ল 5.69%, ইভেনে আৰোগ্যৰ হাৰ হৈছে 97.34%, উল্লেখযোগ্য যে সোমবাৰৰ দিনটোতে 2,198 লোক কৰোনাত আক্ৰান্ত হোৱাৰ লগতে 2 ৰোগীৰ মৃত্যু হৈছে বুলি জানিব গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে এটা ভয়ংকৰ খবৰ লকডাউনৰ দিশে অগ্ৰসৰ ৰাজধানী কৰোনাৰ ভয়াবহ দ্ৰুত সংক্ৰমণ দেশৰ ৰাজধানী দিল্লীত দ্ৰুতগতিত বৃদ্ধি পাই আছে কৰোনা ভাইৰাছৰ লগতে অমিক্ৰন ভাইৰাছত আক্ৰান্ত লোকৰ সংখ্যা যাৰ বাবে বহু ক্ষেত্ৰত কঠোৰ হৈ পৰিছে দিল্লীৰ অৰবিন্দ কেজৰিৱাল নেতৃত্বাধীন চৰকাৰ ৰাজধানীত লকডাউন ঘোষণা হোৱা নাই যদিও লকডাউনৰ দৰে পৰিৱেশ বিৰাজ কৰিছে শিক্ষানুষ্ঠান ইতিমধ্যে বন্ধ ৰখা হৈছে দিল্লীত ব্যক্তিগত কাৰ্যালয় বন্ধ ঘোষণা কৰা হৈছে ৰেষ্টুৰেণ্ট বাৰ আদিও বন্ধ ৰখাৰ নিৰ্দেশ কেৱল অনলাইন ডেলিভাৰীৰ বাবেহে খোলা হ'ব হোটেল ৰেষ্টুৰেণ্টসমূহ খোৱাৰ বাবে হকা বাধা অযথা ঘৰৰ পৰা ওলাই অহাত বাধা আৰোপ কৰাৰ লগতে ভিৰ জমা হোৱাটো বাধা আৰোপ ৰাজধানীত লকডাউন ঘোষণা নকৰিলেও এক প্ৰকাৰ লকডাউনৰ দৰে পৰিৱেশ দিল্লীত উল্লেখযোগ্য যে ৰাজধানীখনৰ চৰকাৰী তথ্য অনুসৰি বিগত 10 দিনত মৃতকৰ সংখ্যা হৈছে ৰাজ্যৰ 3 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে এটা ডাঙৰ গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই পুনৰবাৰ গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে সলনি হ'ল ভোগালী বিহুক লৈ আৰোপ কৰা বাধা নিষেধ 10 বজাৰ পৰিৱৰ্তে কিমান বজাৰ পৰা আৰম্ভ হ'ব খাদ্য আইন কোনোপধ্যে বেলেগৰ তলত থাকিবলৈ দিয়া নহ'ব বুলি মন্তব্য মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিহুক লৈ খাদ্য আইনৰ শিথিলতা উৰুকাৰ নিশা 10 বজাৰ পৰিৱৰ্তে 11 বজাত খাদ্য আইন আৰম্ভ হ'ব বিপৰীতে পুৱা 6 বজাৰ পৰিৱৰ্তে 4 বজাত শেষ হ'ব খাদ্য আইন এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কয় যে ভেলাঘৰত কোনোপধ্যে থাকিব দিয়া নহ'ব কৰোণা হ'লে অসমীয়া যুৱকৰ হ'ব যিসকলে ভেলাঘৰত থকাৰ সমৰ্থন কৰে তেওঁলোকে অসম বিৰোধী 31 ডিচেম্বৰ 1 জানুৱাৰী অসমে পালন কৰা নাছিল নেকি জোনাইৰ বনবজাৰৰ বাবে সকীয়নি মন্ত্ৰী ৰণজ পেগুক কৰোণানীতি ভংগ কৰি বনবজাৰ আয়োজন লগতে ৰাজ্যৰ 4 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো আহিছে মহিলাসকলৰ কাৰণে 30 বছৰীয়া মহিলাৰ বাবে সু খবৰ আহিছে প্ৰতি মাহত পাব 44,000 টকীয়া পেঞ্চন জানি লওক সহজ উপায় সকলোৱে এনে এটা ঠাইত বিনিয়োগ কৰিব বিচাৰে যাতে ভৱিষ্যতে কোনো অসুবিধাৰ সৃষ্টি নহয় কিয়নো কিছুমান প্ৰতিষ্ঠান আছে যিবোৰে নানা কথা কৈ বিনিয়োগৰ বাবে গ্ৰাহকক আকৰ্ষণ কৰি পিছত পলায়ন কৰে গতিকে স্বাভাৱিকতে মানুহে সুৰক্ষিত আৰু লাভজনক ঠাইত বিনিয়োগ কৰিবলৈ পালে ভাল পায় এই ক্ষেত্ৰত আমি আপোনাক এনে এখন আঁচনিৰ বিষয়ে ক'বলৈ গৈ আছো যি আপোনাৰ ভৱিষ্যত সুৰক্ষিত কৰিব পাৰে আপুনি ক'ৰবাত জব কৰে আৰু আপোনাৰ পত্নী ঘৰত থাকে তেন্তে এই বাতৰিটো আপোনাৰ বাবে যথেষ্ট অৰ্থ বহন কৰিব পাৰে আপুনি কমকৈ বিনিয়োগ কৰি আপোনাৰ পত্নীৰ ভৱিষ্যত উজ্জ্বল কৰিব পাৰে আপুনি আপোনাৰ পত্নীৰ নামত এটা নিউ পেঞ্চন ছিষ্টেম একাউণ্ট খুলিব পাৰে পত্নীৰ বয়স 60 বছৰ হ'ব NPS মুঠ পৰিমাণ পৰিশোধ কৰিব আৰু প্ৰতিমাহে একাউণ্টত বৃহৎ পেঞ্চন আহিব আপুনি নিউ পেঞ্চন ছিষ্টেম একাউণ্টত থকা সুবিধা অনুসৰি প্ৰতিমাহে বা বাৰ্ষিক হিচাপত ধন জমা কৰিব পাৰে আপুনি আপোনাৰ পত্নীৰ নামত মাত্ৰ 1,000 টকাৰ পৰা নিউ পেঞ্চন ছিষ্টেম একাউণ্ট খুলিব পাৰে 60 বছৰ বয়সত NPS একাউণ্ট পৰিপক্ক হয় ক্ৰিয়াটো আপোনালোকে জানি লওক যদি আপোনাৰ পত্নীৰ বয়স 30 বছৰ আৰু আপুনি তেওঁৰ NPS একাউণ্টত প্ৰতিমাহে 5,000 টকা বিনিয়োগ কৰে এই বিনিয়োগৰ ওপৰত বছৰি 10% ৰিটাৰ্ণ লাভ কৰে তেওঁৰ একাউণ্টত 60 বছৰ বয়সত মুঠ 1.12 কোটি টকা থাকিব তেওঁ ইয়াৰ পৰা সহজে প্ৰায় 45,000 টকা লাভ কৰিব পাৰে আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ কথাটো হ'ল যে প্ৰতিমাহে পত্নীয়ে গোটেই জীৱনৰ বাবে
45,000 টাকার পেনশন লাভ করে থাকিব। তবে বিনিয়োগের মোট মেয়াদ হয়েছে 30 বছর, মাইলি অবদান হয়েছে 5,000 কোটি টাকা, বিনিয়োগের ওপর আনুমানিক লাভ হয়েছে 10%, মোট পেনশন পুঁজি হয়েছে 1,11,98,471 টাকা। মেয়াদ পূর্তির পিছত প্রত্যাহার করিব পারে। রাজ্যের 5 নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে সরকারি কর্মচারীসকলের কারণে। সরকারি কর্মচারীসকলের কারণে এখন ডাঙর গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। সরকারি কর্মচারীসকলের কারণে কেটামান ভাল খবর। 23.29% দরমহা বৃদ্ধি, অবসর বয়স 60 থেকে 62 বৃদ্ধি করা হল। সরকারি কর্মচারীসকলের কারণে এটা ভাল খবর, কেননা নতুন বছরের দরমহা বৃদ্ধি হওয়ার কর্মচারী অবসর বয়স বৃদ্ধি হয়েছে। জানিব পৰা গৈছে যে কর্মচারীসকলের দরমহা 23.29% বৃদ্ধি করা হয়েছে, অবসর বয়স 60 থেকে 62 বৃদ্ধি করা হয়েছে। কর্মচারী সকলের বাবে অন্ধ্রপ্রদেশ সরকারের পৰা বৃহৎ উপহার। দরাচলতে রাজ্য সরকার অন্ধ্রপ্রদেশের সরকারি কর্মচারীসকলক দুগুণ উপহার দিছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি কর্মচারী সন্তার মাজত হওয়া বৈঠকের পিছত এই সিদ্ধান্ত লওয়া হয়। মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডিয়ে কয়েছে যে এদের পৰা অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার কর্মচারী সকলে বর্ধিত দরমহার বিশেষ লাভালাভ করিব পারিব। কর্মচারীসকলের অন্যান্য সমস্যা সমাধানের বাবে 30 জুন 2022 সময় দিয়া হয়েছে। পরিবর্তন 1 জুলাই 2018 পৰা কার্যকরী হব। অর্থনৈতিক লাভ 1 এপ্রিল 2020 পৰা কার্যকরী হব। বৃদ্ধি প্রাপ্ত বেতন দরমহা 1 জানুয়ারী 2022 পৰা উপলব্ধ হব। ইয়ার ফলত কর্মচারীসকলের দরমহা যথেষ্ট বৃদ্ধি পাব। সরকারি কর্মচারীসকলের দরমহা বৃদ্ধির ফলত রাজকোষের উপর অতিরিক্ত চাপ 10,247 কোটি টাকা বৃদ্ধি পাব। বৈঠকের পিছত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডিয়ে কয় যে বকেয়া ডিএ 2022 দরমহার পৰা উপলব্ধ হব। ইয়ার হইতে ভবিষ্যৎ নিধি বীমা লগতে ছুটি আর আন সকল ধন এপ্রিললৈকে অনুমোদিত হব। অর্থাৎ এই বৈঠকের পর অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার কর্মচারীসকলের দরমার সমস্যার সমাধান লগতে রাজ্যের হেকর গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে। বিধায়ক অখিল গগৈ আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘটনার চরম সংঘাত কেনে আছিল চিরবৈরী কাহিনী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভার্সাস অখিল গগৈ, ছাত্র অবস্থার পর দুই চিরবৈরীর সংঘাত আছিল। বর্তমান ইয়ার প্রতিফলন বিধানসভার মজিয়াত। দুয়োগরাকীর মাজত আছে পূর্বের পর আদর্শগত সংঘাত। ঘটনাত কেনে সম্পর্ক আছিল অখিল আর হিমন্ত বিশ্ব শর্মার? পরমতে দুইজনের মাজত আছিল অহিনকুল সম্পর্ক। যুব লেখক তথা সাংবাদিক মৃদুল কুমার সন্দিকা তেওঁর গ্রন্থর জড়িয়ে বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কটনের সংঘাত সম্পর্কে বিস্তৃত রূপত উল্লেখ করেছে। অখিল গগৈ কটন কলেজলে আহি যিসকল ব্যক্তিক লগ পাইছিল তার ভিতর অন্যতম আছিল হিমন্ত বিশ্ব শর্মা। অখিল গগৈ কটন কলেজলে আহি যিসকল মানুষক লগ পাই লাহে লাহে পলিটিশিয়ান হয়ে উঠেছিল, এই গোটাই কাহিনীটির মেইন চিত্রটো হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার। অখিল গগৈর মতে কটন কলেজত বহিল কটন কলেজের রাজনীতির পর গোটাই কলেজ আর ইউনিভার্সিটির রাজনীতিত নিয়ন্ত্রণ করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। এই কথা বিশেষ গ্রন্থ হিমন্ত বিশ্ব শর্মার শৈশবের পর মুখ্যমন্ত্রীলৈকে উল্লেখ করেছে লেখক মৃদুল কুমার সন্দিকৈ। গ্রন্থখনত উল্লেখ থকা অনুসারে কটন কলেজের পর বাহির ওলায়ও নিজের প্রভুত্ব রাখিছিল বর্তমানের মুখ্যমন্ত্রী গৰাকীয়ে। হিমন্ত নেতৃত্বত দিসপুরের পর চলিছিল কটন কলেজ। কটন কলেজের নামভর্তির নামত দুর্নীতি করেছিল নাকি হিমন্ত বিশ্ব শর্মায়? গগৈয়ে এক সাক্ষাৎকারত এই কথাসমূহ উল্লেখ করা বলে লেখকে তেওঁর গ্রন্থত উল্লেখ করে। অখিল গগৈয়ে কটন কলেজত নামভর্তির নামত দুর্নীতি হওয়ার কথা ব্যক্ত করেছিল। তেওঁর অভিযোগ অনুসারে কটন কলেজখন দিসপুরের পরে চলি আছিল। কটন কলেজত বিভিন্ন ধরনের কাম কাজবর ক্ষেত্রত হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত বা আদরের পর আসলতে কটন কলেজখন চলি থাকে। সেই সময়ত কংগ্রেস সরকার আছিল। কংগ্রেসের বিরুদ্ধে কটনত একটা প্রগতিশীল শক্তিক অখিল গগৈয়ে থিয় করাইছিল। কটন কলেজ নিয়ন্ত্রণ হওয়াটো হেনত বিচরা নাছিল। লাহে লাহে অখিল গগৈয়ে ছাত্র রাজনীতিত প্রবেশ করেছিল আর কটনিয়ান সম্পাদক হয়েছিল। এনেদরে হেন এন্টি কংগ্রেসের গ্রুপর লিডার হয়ে পড়েছিল অখিল গগৈ। এই কথা গ্রন্থত উল্লেখ করে মৃদুল সন্দিকৈয়ে অখিল গগৈক শারীরিকভাবে আক্রমণ করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। আলোচনী সম্পাদক রূপে জয়ী হওয়ার পিছদিনা দীঘলী পুখুরীর পাছত অখিলের সহ হিমন্ত বিশ্ব শর্মার হয়েছিল সংঘাত।